আপনাদের সিনেমাটা প্রথম সেন্সরে আসার পরে কিন্তু কিছু অবজেকশন দেয়া হয়েছিল, তার উত্তরে আপনারা কিছু আমাদেরকে কাউন্টার লজিক দিয়েছিলেন হুইচ ওয়াজ কোয়াইট অ্যাকসেপ্টেবল টু আস। বুঝতেই পারছেন আপনাদের সিনেমাতে যে পলিটিক্যাল স্টেটমেন্টগুলো আছে সেগুলো আমরা মেনে নিতে পারছি না। রাইট, দে আর ভেরি রং। কয়েকদিন পরে ইলেকশন, দেশের এই অবস্থায় আপনাদের সিনেমাটা দেখে লোকজন রাস্তায় বের হয়ে যদি ভাঙচুর করে, এর দায়টা কার? মানে শিল্পী হিসেবে আপনাদের তো কোনো রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি না। কয়েকটা সাজেশনই তো, আপনি সিনগুলো কেটে ফেলেন না, কয়েকটা সিনই তো মাত্র। প্রয়োজনে সময় নিন, রিশুট করুন, নতুন ফুটেজ বসান। আই প্রমিস নতুন এনওসি নিতে কোনো তাকলিফ হবে না। আপনার কি গায়ে জুড়ে সেন্সর করবেন নাকি? আমজাদ সাহেব, আমরা তো জোর করতে পারি না, তবে যে সিনেমা সমাজে খারাপ প্রভাব ফেলবে সেই সিনেমা তো এভাবে প্রদর্শিত হতে পারে না। হোয়াট ইজ সিনেমা টু ইউ? জহি সাহেব কি কিছু বললেন? সিনেমা আর সার্কাসের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে সার্কাসের কাজ শুধু বিনোদন দেয়া, সিনেমার কাজ কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না। সিনেমা ইজ এ ফর্ম অফ এক্সপ্রেশন। সিনেমার মানে আমার ভেতরের কথা আরেকজনের কাছে নিয়ে যাওয়া, আর দুটো মানুষের তো একই কথা বলবার থাকে না। মানুষ আলাদা কারণ মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। লোকজনের পথে নামাকে আপনারা দেখছেন এক ধরনের এজিটেশন হিসেবে, আর আমরা সেটাকে দেখছি তাদের ভেতরে কথা বলবার একটা রাস্তা হিসেবে।